ভিউয়ার্স শীর্ষাগত আমরা আছি নতুন এপিসোড দেখার জন্য। ছোট্ট একটি টোটকা টিপস দেবো, সেটি হচ্ছে একটি বই সম্পর্কে। যদি আপনি বইটি না পড়ে থাকেন বা আপনার লাইব্রেরিতে বইটি না থেকে থাকে, তাহলে বলবো অবশ্যই আপনি বইটি ছাড়া করুন। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, চমৎকারী বইটি, আমি বলবো অবশ্যই বইটি আপনি সংগ্রহ করুন। নেপোলিয়ন হিলের আজ থেকে প্রায় 80 বছর আগে, 80 থেকে 85 বছর আগে মূলত এই বইটি সে লিখেছিল। সারা ওয়ার্ল্ডে প্রচুর পরিমাণে কাটতি বইটির, আমাদের দেশে এই বইটি মূলত 2016 সালের দিকে বাংলা ভাষায় অনুবাদ হয়। এটি আপনি ইংলিশ এবং বাংলা দুটোই পাবেন। নেপোলিয়ন হিলের এই বইটি মূলত আপনি পড়তে পারেন, আপনার হতাশাকে দূর করে দিবে, আপনার নিজে একা একা আপনি কথা বলতে পারবেন বইটি পড়ে। মূলত বড়লোক হতে হলে কিংবা আপনাকে সুখী হতে হলে কি প্রয়োজন, বইটি আপনাকে দিবে সেই খোঁজ। নেপোলিয়ন হিলের সবচেয়ে বহুল প্রচলিত, কোটি কোটি কপি বিক্রি হয়েছে সারা ওয়ার্ল্ডে, আমাদের দেশের বাজারে এখন বাংলা ভাষায় অনুবাদ হচ্ছে। আপনি চাইলে অনলাইন স্টোর থেকে কিনতে পারেন, ফিজিক্যালিও কিনতে পারেন। এখন বইমেলা চলে আসছে, আপনি বইমেলা যান, বইমেলা থেকে আপনি কিনতে পারবেন। ছোট্ট একটি বই, এই বইটি আপনার দরকার, পড়ুন। বই পড়লে অবশ্যই আপনি নিজেকে নিজে বুঝতে পারবেন, নিজের সাথে কথা বলতে পারবেন। আমি বইটি একবার না শুধু কয়েকবার পড়েছি। প্রথম একবার একজনের কাছ থেকে আমি ধারণে করেছিলাম, এরপর দেখছি যে আমার লাইব্রেরিতে যদি এই বইটি না থাকে তাহলে অবশ্যই আমার লাইব্রেরিতে পরিপূর্ণতা আসবে না। আমি কিনে নিয়েছি, চাইলে আপনি বইটি সংগ্রহ করতে পারেন। বইটির লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনি ওখান থেকে বইটি দেখে আপনি কিনতে পারেন। অনলাইনে একটু ঘেঁটে দেখবেন কত চমৎকার একটি বই। একজন মানুষকে পাশে রেখে আপনার পরিকল্পনা করতে পারার জন্য যথেষ্ট পরিমাণ সহায়তা করবে এই বইটি। বই পড়ুন, নিজের মেধাকে শাণিত করুন। আমাদের মেধা আসলে একদম ক্ষয় হয়ে গেছে, যেটাকে বলে মরিচে পড়া। এই মরিচে পড়া মেধাকে জাগিয়ে তুলতে হলে বইয়ের বিকল্প নেই, আপনাকে বই পড়তে হবে। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ পড়ুন, জানুন, নিজেকে আবারও প্রমাণ করুন, আমি ভাবতে পারি, আমি শিখতে পারি এবং এখান থেকে আমি বড় হতে পারি। বেস্ট অফ লাক, দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ মতো সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।